দুজন ছেলে এবং মেয়ের মধ্যে কিছুদিন ভালোবাসা বেশ ভালোভাবে চললো, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, কিন্তু দেখা গেল তারপরে ভালোবাসাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। সেই ছেলেটা অথবা মেয়েটা আর তাকে ভালোবাসে না, ছেলেটা তাকে এখন আর ভালোবাসে না। কেন ভালোবাসে না, খোঁজ নিয়ে দেখা গেল সেই ছেলেটা অন্য কারুর প্রেমে পড়েছে। অর্থাৎ আপনাদের দুজনের ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। এই কথাটা কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একইভাবে প্রযোজ্য। স্বামী স্ত্রী দীর্ঘদিন ঘর বাঁধার পরে, সংসার চালানোর পরে, সে 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর পরেও দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির অবাঞ্ছিত প্রবেশ। অর্থাৎ তৃতীয় ব্যক্তি গিয়ে দেখা যাচ্ছে তার স্ত্রী বা তার স্বামী তাকে এখন আর সেইভাবে আর পছন্দ করছে না, কথা বলতে চাইছে না। তো এই জিনিসগুলো যখন আপনি দেখবেন, জানবেন, যখন কোনো স্বাভাবিক সম্পর্ক চলবে না বা একটা স্বাভাবিক সম্পর্ক থেকে কোনো একজন মানুষ মুখ ফিরিয়ে নিতে চাইছে বা আপনার সাথে যোগাযোগ সেইভাবে করতে চাইছে না, তখন ধরেই নিতে হবে যে কোনো একটা মানুষের আগমন কিন্তু ঘটেছে, সেটা ছেলের ক্ষেত্রে অথবা মেয়ের ক্ষেত্রে একইভাবেই প্রযোজ্য। কেননা বেশিরভাগ সম্পর্ক স্মুথলি চলার পরে অনেক সম্পর্কের মধ্যে বাধা হিসাবে কাজ করে তৃতীয় ব্যক্তি। অর্থাৎ যখন কোনো ছেলে এবং মেয়ে দীর্ঘদিন ধরে প্রেম করছে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক চলছে, সেখানে অন্য একজন পুরুষের উপস্থিতিতে তার স্ত্রী তার সাথে এখন আর যোগাযোগ রাখতে চাইছে না, তার সাথে থাকতে চাইছে না। তো এই ব্যাপারটা আমরা কখন লক্ষ্য করছি, যখন কোনো তৃতীয় ব্যক্তির হঠাৎ প্রবেশ এবং তার সাথে আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে পড়া। এটা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। এখন প্রশ্ন হচ্ছে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ তৃতীয় ব্যক্তি যদি থাকে তাহলে তো আপনার সম্পর্ক বেশিদিন স্টেবল করবে না, থাকবে না। তাহলে এই সম্পর্ক থেকে, এই সম্পর্ক আবার আপনি সম্পর্কটাও চাইছেন যাতে সম্পর্কটা আমার দীর্ঘদিন ধরে মজবুত থাকুক, শক্ত থাকুক, বা আমার ভালোবাসার সম্পর্কটা টিকে থাকুক। তাহলে ভালোবাসার সম্পর্ক টিকে থাকতে গেলে তৃতীয় ব্যক্তি যদি না চলে যায়, সে যদি আপনার প্রেমিক বা প্রেমিকাকে ছেড়ে না দেয়, তাহলে তো আপনাদের মিল হবে না, তাহলে তো আপনাদের ভালোবাসা তো দীর্ঘস্থায়ী কখনোই হবে না। সেই ভালোবাসার মধ্যে তো ঝগড়াঝাটি অশান্তি চলেই আসলো। দেখবেন ঝগড়াঝাটি দুজনের মধ্যে অশান্তি তখনই চলে আসে যখন আরেকটা অপশান পেয়ে যায়। একটা মানুষ যদি একটা কারখানায় কাজ করে, সাপোজ আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, আপনার কাছে আর কোনো অপশান নেই, তখন আপনি আর একটা কোম্পানিতে যাবেন না, ওই কোম্পানিতেই কাজ করবেন। ছোটোখাটো সুবিধা অসুবিধা হতেই পারে, সব জায়গায় এটা হয় কম আর বেশি। যদি আপনার কাছে আরও 2-3টে অপশান থাকে, এখন যেটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে মানুষের কাছে অপশান চলে আসছে। অর্থাৎ একটা ছেলে একটু বেশি ঘ্যাম দেখাচ্ছে বা বেশি কথা বলতে চাইছে না, সেই ক্ষেত্রে আরও 10টা ছেলে তার জায়গায় হাজির। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভালোবাসাটা কিন্তু বেশি দিন কি থাকছে না বা টিকে থাকছে না। অর্থাৎ এই ভালোবাসা টেকানোর জন্যে, ভালোবাসাটাকে ঠিক রাখার জন্যে যদি তৃতীয় ব্যক্তি যদি না যায় সম্পর্ক থেকে, বা আপনাদের সম্পর্কের যদি কোথাও কোনো বাঁধনটা কেটে যায়, সুতোটা কেটে যায়, ভালোবাসার সুতোটা, তখন কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে, আর তখন আপনাদের সম্পর্কটা ডামাডোল তৈরি হবে, আস্তে আস্তে সম্পর্ক ছেদ বিচ্ছেদ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার বশীকরণগুলো কিন্তু আপনারা করতে পারেন। আমি অনেকগুলো বশীকরণ আপনাদের জন্য দিয়েছি আপনাদের এই সমস্যার সমাধান করার জন্যে। আমি আশা করি এই বশীকরণ করলে কিন্তু আপনাদের কী হবে, আপনাদের ভালোবাসার মানুষটা আপনাদের প্রতি তার অনুরাগ বাড়বে, ভালোবাসা বাড়বে, তখন কী হবে, আপনাদের প্রতি টান তৈরি হবে, তখন স্বাভাবিকভাবে তার প্রতি আর কোনো থাকবে না, তার প্রতি আস্তে আস্তে তার কিন্তু সেই সম্পর্কটা কেটে যাবে। এবার দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে দুটো একটা বশীকরণ করার পরেও হয়তো কিছু না কিছু হচ্ছে না বা সামান্য কাজ হয়েছে, তখন জানবেন সবসময় কিছু কিছু স্পেশাল কাজ করতে হয়, মানুষ হয়তো অনেক ক্ষেত্রে এগুলো বোঝে না। যেমন জানবেন অনেকের গ্রহগত দোষের কারণে দেখা যাচ্ছে ভালোবাসার যে জায়গাটা শুক্র কোনোভাবে অবাঞ্ছিত অবস্থায় আছে আপনার হরস্কোপে বা হাতে, শুক্রের পজিশনটা নিসুস্থ বা শুক্র খারাপ অবস্থায় আছে, তো স্বাভাবিকভাবে আপনার ভালোবাসা তো বেশি দিন স্টেবল করবে না। দেখা যাচ্ছে আপনার মঙ্গল কোনোভাবে খারাপ পজিশনে আছে, তাহলে ভালোবাসা কিন্তু আপনি দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবেন না, ঝগড়াঝাটি হবে, মাথা গরম করে আপনি হয়তো আপনার প্রেমিক বা স্ত্রী অথবা স্বামী যাই হোক না কেন তাকে হয়তো বেশি বেশকম বলে ফেলবেন, সেই মানুষটা আপনার থেকে সম্পর্ক থেকে ইতি টানতে চাইবে।
অর্থাৎ আর চাই না এই মানুষটার সাথে আমার আর সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হয় যে সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার আগে আপনি অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখুন। তখন কিন্তু আপনাকে যে কোনো জ্যোতিষতান্ত্রিককে দিয়ে এই বশীকরণটা করিয়ে নিতে হবে, এবং তখন অবশ্যই বশীকরণ করেও যদি দেখা যায় টোটকা করেও কাজ হচ্ছে না, তখন আপনাকে জানতে হবে যে সেই মানুষটার থেকে কাজটা করাতে হবে। কারণ তখন আর বশীকরণ করলে শুধু হবে না, আগে বিচ্ছেদ করতে হবে। তার সাথে যদি সম্পর্কটা দেখা যায় তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কটা মানে বিরাটভাবে জড়িয়ে গেছে, তখন তো তার সাথে বিচ্ছেদ না করলে আপনার সাথে সম্পর্ক কখনো জুড়বে না। আগে বুঝতে হবে জিনিসটা, আগে সম্পর্ক বিচ্ছেদ তারপরে সম্পর্কটা জুড়বে। তো এই এই জিনিসগুলো যদি আমরা খেয়াল না করি তো স্বাভাবিকভাবে জানবেন ভালোবাসার সম্পর্ক কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। অনেক মানুষ ভাবে যে হ্যাঁ আমার টোটকা করেই সব সমাধান হয়, টোটকা করে জানবেন কখনো কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী সমাধান হয় না, সাময়িক সমাধান হতে পারে। হ্যাঁ টোটকা করলে দেখবেন কিছু সাময়িক সলভ হয়। যেমন কি হয়, আমরা একটা ওষুধের দোকান থেকে একটা পেন কিলার কিনে খাই, যদি কোনো ব্যথা ট্যাথা হয় আমরা জানি আমার মনে হয় এটা হচ্ছে, আমি একটা পেন কিলার কিনে খেলাম। কিন্তু জানবেন একটা ডাক্তারবাবুকে দেখিয়ে সে তো পুরো ট্রিটমেন্টটাই আপনার করবে, তখন আর সেই সমস্যাটা রোগটাই আপনারা থাকবে না। তো জানবেন সব ক্ষেত্রে বশীকরণ টোটকা করলাম দুম করে যে কাজ হবে তা না, ব্যাপারটা যাদের কাজ হয় না কেন কাজ হয় না ভেঙে কথাটা বললাম। গ্রহগত দোষ হতে পারে, আপনার দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে এটা বশীকরণ করলে হবে, কিন্তু বশীকরণ প্লাস বিচ্ছেদ প্লাস বাধাটা কি হয়তো এই যেমন আমি বললাম তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্পর্ক ছেদ হতে পারে। আবার জানবেন সেই ছেলেটা বা মেয়েটার পরিবার হয়তো মানে চাইছে না, তাকে হয়তো অন্যত্র বিয়ে দিতে চাইছে বা আপনার সাথে হয়তো তার সম্পর্ক তারা মেনে নিতে চাইছে না। পরিবার জানবেন একটা মানুষের একটা বিরাট বড় বাধা, আর পরিবারের কথা তো মানুষ ম্যাক্সিমাম শোনে, কারণ পরিবার তো তার কাছে আসল, তাই নয় কি? হয়তো আপনার 10 বছরের ভালোবাসা মেবি হতেই পারে, কিন্তু তার পরিবারটাও তো তার কাছে আপন, এটা আগে বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে বাধাগুলো যদি না কাটানো হয় তখন তো সেই বশীকরণটা তো ধরবে না। হয়তো আপনারা ভাবছেন না বশীকরণ তো করলাম একটা দুটো তিনটে চারটে, কই কাজ তো হলো না। তো কাজ কেন হলো না, নিজেকে একবার না অবশ্যই 5 বার আপনাকে প্রশ্নটা করা প্রয়োজন। কারণ যে যে বিষয়ে বিশেষজ্ঞ তার কাছেই বিষয়টা করিয়ে নেওয়া বা বিষয়টা জানার একটা প্রশ্ন থাকে, যে জানতে পারে তার কাছ থেকে সে কিন্তু অবশ্যই গেনার হয় আমি মনে করি। তো এই এই জন্যে ভালোবাসাগুলো ছেদ হয়। এবং আপনারা যদি মনে হয় যদি কোনো সাধারণ কোনো কেটে যাচ্ছে তখন আপনার বশীকরণ টোটকাটা করুন, আমি যে বশীকরণ টোটকা দিয়েছি করুন, তাতে কাজ হবে। যদি না হয় মনে হয় তাহলে এই কাজটা করতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন।